بسم الله الرحمن الرحيم بيسو الحمد لله وحده والصلاة على رسوله الذي لا نبي بعده مختلف اسمه سے مضاف و مضاف الیہ کی ترکیبی مختلف معنی ببینو مختلف معنی کی اسم معنی اسم شمو اسم معنی اسم شمو سے معنی تھیکے سے معنی ببینو اسم تھیکے مضاف و مضاف الیہ ترکیب ببینو اسم تھیکے مضاف مضاف الیہ اسا تمہادر اسم شبد دوٹا مضاف شبد دوٹا مضاف الیہ شبد دوٹا এ তিনটে শব্দটি নতুন বলেছে না যে এই তিনটে কোন জানোয়ারের নাম এ তো কোনদিন শুনি নাই নাকি এসএম মানে সহজে বোঝো কোনো কিছুর নাম কোনো কিছুর নাম রে তোমরা বর্তমান কি নামে চেনো এসএম নামে চেনো কোনো কিছুর নাম রে কি বলে আকবর এটা কি একটা মানুষের নাম তাহলে এটা কি তারপরে মনে করো দশানি একটা জায়গার নাম এটা কি বুঝে আসলো আচ্ছা মাদ্রাসা এটা একটা প্রতিষ্ঠানের নাম তাহলে এটা কি বুঝে আসলো আচ্ছা মুজাফ করে সহজে বোঝো যাকে মিলানো হয় যাকে তাকে বলে মুজাফ তাকে আর যার সাথে মিলানো হয় তাকে বলে আচ্ছা দেখো এই যে কলমটা এই কলমটা আমার কলমটা আমার আচ্ছা মিলাচ্ছি কারে কলমটারে কারে মিলাচ্ছি কার সাথে মিলাচ্ছি আমার সাথে মিলাচ্ছি তাহলে কলমটা মুজাফ আমি কি মুজাফ ইলাইহি মুজাফ দে আমার খাতা কলম দে দেখ আরো সহজে বুঝে তোরা দাদা দেখো মুজাফ মুজাফ খুব দূর দেখো যাকে মিলানো হয় তাকে মুজাফ বলে যাকে মিলানো হয় তাকে কি বলে যার সাথে মিলানো হয় তাকে মুজাফ ইলাইহি বলে যার সাথে মিলানো হয় তাকে কি বলে যেমন লেখো যেমন আমার ছেলে যেমন কি তোমরা তো বিয়ে করো না তোমাকে ছেলে কি হলে হবে আচ্ছা লেখ আমার বাপ যার সাথে মিলানো হয় তাকে মুজাফ ইলাইহি বলে সরাবে কে লাগে কোন ক্লাস কোন কিতাব এখন কোন দর্শ 7 মিনিট হয়ে গেছে ক্লাসে যেমন লেখ আমার বাবা লেখো লেখছো আচ্ছা মিলাচ্ছি কারে মিলাচ্ছি কারে বাবারে কার সাথে মিলাচ্ছি আমার সাথে তাহলে বাবা হলো মুজাফ লেখছো যেমন আমার বাবা লেখো যেমন কি আমার বাবা তাহলে আমার বাবা না বাবাটা হলো মুজাফ লেখো বাবাটা হলো মুজাফ কারণ বাবাকে মিলানো হচ্ছে আমার সাথে বাবা মুজাফ আমি মুজাফ হ্যাঁ বাবা মুজাফ আমার আমি না আমার আমার মুজাফ ইলাই আমার লেখো বাবা মুজাফ আমি মুজাফ ইলাই বা আমার মুজাফ ইলাই আচ্ছা মিলাচ্ছি কারে বাবারে এই জন্য যাকে মিলানো হয় সে কি তাহলে বাবা কি মুজাফ মিলাচ্ছি কার সাথে আমার সাথে তাহলে আমি কি মুজাফ ইলাই বোঝো নাই আচ্ছা তাহলে মুজাফ মুজাফ ইলাই কারে জন্তুটারে তো চিনছো এই বিষয়ে আরো কালকের মজার কিছু কথা আছে বলবো না এখন শব্দ দেখো আচ্ছা তাড়াতাড়ি তাড়াতাড়ি ধরো 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 এ খুদা মানে এ খুদা মানে কি আল্লাহ খুদা মানে আল্লাহ এ মানে ওই সে এ না আমি তোকে ডাকলাম খুদা মানে কি রসুল মানে নামাজ মানে রোজা মানে জুমা মানে রমজান মানে হজ মানে কাবা মানে নাম মানে জাহান মানে পৃথিবী জাহান মানে
জগত বা জাহান মানে জগত, জাহান মানে জগত, জাহান মানে জগত। এই পুরা এক লাইনের ভিতরে শুধু শেষেরটা জাহান মানে কি? জাহান বাংলায় বলা হয় না, তামাম জাহানের খলিফা এই সেই জাহান। জাহান মানে কি? জগৎ বা পৃথিবী। আচ্ছা দেখ, নাম মানে কি বলছিলি? খুদা মানে নামে, খুদা মানে আল্লাহর নাম। কালকে বুঝে মানে নামে খুদা, কি খুদা নামে মানে কি? আচ্ছা মিলে শিকারে নাম রে, মিলে শিকারে কার সাথে মিলে শিকার? নাম কি খুদা কি? মুজা মুজাফিলাহি মিলে মুরাক্কাব ইজা, মুজা মুজাফিলাহি মিলে মুরাক্কাবে ইজাফি, মুরাক্কাবে মুরাক্কাবে মুরাক্কাব খাইছে মানে মুরাক্কাব কয় না মুরব্বা কয়, কি কয়? আবার দোকানে যে জন্য কেনা ওটা মুরাক্কাব দেখ। আচ্ছা নামে খুদাটা কি? দুইটা মিলে একসাথে মুরাক্কাবে, আজকে শুধু অর্থ করা শিখো। নামে খুদা আল্লাহর নাম, নামে মানে কি? খুদা এ জাহান, জগতের পুরা জগতের মালিক কে? আল্লাহ। এরপর দেখো রসুল এ খুদা মানে কি? আল্লাহর রসুল। নামাজ এ জুমা মানে জুমার নামাজ, রোজা এ রমজান মানে হজ্জে কাবা মানে কাবার হজ, হজ্জে কাবা মানে কি? কাবা ঘরে বাস করতে দেয় না মানুষ। আচ্ছা এই পর্যন্ত থাকলো, পড়া নাও। আচ্ছা এইগুলো